আমার একটা কাজিন ছিল, অনেক মোটা ছিল, তো আমার পেরেন্টস আমাকে বলতো যে ও তো 12টা কলা খায়, তুই অন্তত 6টা কলা খা। বারবার আমাদের ক্লাসের যে ফার্স্ট বছর জি কোয়া পর পাতোয়া পরীক্ষা হচ্ছে তোর, তুই কিছু পড়াশোনা করতে পারছিস, অঙ্কে ফেল করিস, আঁকায় ফেল করিস, ও সবসময় ক্লাসে ফার্স্ট হয়, তুমি কেন হও না? ওর এইটা আছে, তোমার তোমাকে সব সুযোগ সুবিধা দেওয়া হয়, তুমি কেন পারো না? পার এটা সব বাবা মাই বলে, আমি আমার ছেলে মেয়েকেও বলি, তুলনা করে বলে নাই, বাট বাসায় যখন আলোচনা হতো তখন ওটা থেকে আমি একটা ইন্সপিরেশন নেওয়ার চেষ্টা করেছি যে ফার্স্ট হচ্ছে। আমার মা সবসময় কথা ছিল ও কি চিকন চালের ভাত খায়, তুমি কি মোটা চালের ভাত খাও। তো আগে যখন ছোট ছিলাম তখন আমাদের অনেক স্ট্রং ওপিনিয়ন ছিল, তুমি সিগারেট খাও, তোমার সাথে কথা বলবো না, তোমার গাড়ি থেকে নেমে যাবো, এসব এসব করতাম। কিন্তু অ্যাজ আইভ গ্রোন ওল্ডার আইভ লার্ন টু অ্যাকসেপ্ট। না মানলে তারপরে ছেড়ে আইবো, বন্ধু তো শুনবে না কেন, ফ্রেন্ডের সাথে কম্প্রোমাইজ করতেই হয়, মাঝে মাঝে তো করবই। আমার যুক্তি দিয়ে আমি তাকে বলি যেটা এভাবে হবে না এভাবে হবে, সে মেনে নিল নিল, না নিলে আমার কিছু করার নেই, আমার ওপিনিয়ন আমি দিয়ে দিই তাকে। বন্ধুরা যে বই পড়ার একটা বেশি অভ্যাস ছিল ওইটা ওরা অনেক সময় বাধা দিছে যে এত বই পড়া ঠিক না। আমার কোনো খারাপ গুণ নেই, অনেক সহনশীল হয়ে গেছি আগের চেয়ে। আমার আসলে দুনিয়া সম্পর্কে যে ভুল ধারণাগুলো ছিল হয়তো বা বন্ধুদের সাথে মিশে বা চলে সেই ধারণাগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার বন্ধুদের কাছ থেকে আমি সেলফ কনফিডেন্সটা অনেক বেশি পেয়েছি। বন্ধু না বড় ভাই, মানে তার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ছি প্রায় 5-7 বছর। আমার বন্ধুরা আমার দারিদ্রতা গরিবতা গরিব আমি এটা নিয়ে অনেক পতাইত, তো এখন দেখা গেছে যে আমার নতুন কোনো ফ্রেন্ড হইলে বা পরে ওই ফ্রেন্ডগুলোর পরবর্তীতে যে ফ্রেন্ডগুলো হয়েছে তার দেখা যায় যে ওদের ওরা কেউ গরিব হইলে মাঝে মাঝে সন্দেহ প্রবণতা বেড়ে যাচ্ছে। সিম্পলিসিটি, কলেজে ক্লাস বাঙ্ক করা, অনেকটা সেলফিশ হয়ে গেছি, আমার পরোপকারিতা অনেকটা কমে গেছে, যার জন্য আমার ভালো গুণ খারাপ হয়ে যাবে, সে কখনো আমার বন্ধু হবে না। সামনে মনে করো কিনে দিব পরীক্ষা গেলে, ছোটবেলায় মনে হতো এখন মনে হয় না। জানানের কাছে অনেক খেলনা আছে, আমারও কিনতে ইচ্ছা করে কিন্তু কিনে দেয় না। সো টিচারদের স্যালারি কিন্তু সবচেয়ে কম। সো অল মাই ফ্রেন্ডস আর ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, লাইক গ্রামীণফোন, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এই ওয়ে, অর দে হ্যাভ দেয়ার ওন বিজনেস, সো এভরিবডি ইজ মেকিং মোর মানি দেন মি। আমি খুব খুশি, আমি সবাইকে বলতে পারি ও আই হ্যাভ সাচ রিচ ফ্রেন্ডস। কিন্তু যদি এমন দেখি যে দুজনেই পড়ি নাই কিন্তু একজন রেজাল্ট ভালো করছে, তখন মনে হয় ও কি না এটা করলো। আইবি এর জন্য অনেক ট্রাই করছিলাম, আমি চান্স পাই নাই, আমার কাজিন চান্স পেয়ে গেছিল, তখন খুব রাগ উঠছিল আসলে। আমার বন্ধু গান করত, আমার ওকে দেখে অনেক গান করতে ইচ্ছা করত। হ্যাঁ আমার অনেক ফ্রেন্ড আছে অনেক ভালো ফুটবল খেলে, আমি ওদের মতো না, ওদের দেখে মনে হয় যে আমি যদি ওদের মতো খেলতে পারতাম। আমি এখন ইঞ্জিনিয়ার, সেটা ইন্সপায়ার হয়েছে এক বড় ভাইয়ের কাছ থেকে, তো উনি আমার খুব কাছে ছিল, উনিও ইঞ্জিনিয়ার হয়েছে, তো অনেক দেখতাম যে আমি ওই ইঞ্জিনিয়ার হব। কিছু পারিবারিক কারণে, কিছু ব্যক্তিগত কারণে আমার বাবা ডাক্তার হওয়ার পরেও, মানে পোস্ট গ্রাজুয়েশন যেটা আমাদের করা লাগে ওটা করতে তার অনেক দেরি হয়েছে, মানে আমাদেরকে সময় দেওয়া, একটা ফ্যামিলি চালানো, মানে সব কিছুর পরে যেই কাজটা মানুষ হয়তো 26 বছর বয়সে শুরু করে সেই কাজটা উনি 50 বছর বয়সে গিয়ে করেছেন, আমাদের সবাইকে নিয়ে, মানে আমরা সবাই থাকার পরেও। ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ওটা আমার জন্য একটা ইন্সপিরেশন আমার লাইফে।